হ্যালোউইন শব্দের উৎপত্তি 1745 সালের দিকে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এর উৎপত্তি। হ্যালোউইন বা হ্যালোউইন শব্দটি এসেছে স্কটিশ ভাষার শব্দ অল হ্যালোজ ইভ থেকে। হ্যালোউইন শব্দের অর্থ শোধিত সন্ধ্যা বা পবিত্র সন্ধ্যা। সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে হ্যালোজ ইভ শব্দটি একসময় হ্যালোউইনে রূপান্তরিত হয়। হ্যালোউইন উৎসবের মূল থিম হল হাস্যরস ও উপহাসের মাধ্যমে মৃত্যুর মুখোমুখি হওয়া। প্রায় 2000 বছর আগেকার কথা। বর্তমান আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সে বসবাস করত কেল্টিক জাতি। নভেম্বরের প্রথম দিনটি তারা নববর্ষ বা সাহাউইন হিসাবে পালন করত। গ্রীষ্মের শেষ ও অন্ধকার বা শীতের শুরু বলে মনে করত তারা। অবাক করা বিষয় হল, কেল্টিক জাতির ধারণা ছিল অক্টোবরের শেষ দিনের রাত সবচেয়ে খারাপ, যে রাতে সব প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা মানুষের ক্ষতি করতে পারে। আর তাই কেল্টিক জাতির সদস্যরা এই রাতে বিভিন্ন ধরনের ভূতের মুখোশ ও কাপড় পরত। মজার বিষয় হলো এই যে, ভূত চতুর্দশী সেটাও কিন্তু ওই অক্টোবরের আশেপাশেই পড়ে। তাহলে কোথাও যেন প্রাচ্য এবং পাশ্চাত্য মিলে যাচ্ছে। আমরা পালন করি ভূত চতুর্দশী, ওনারা পালন করেন হ্যালোউইন। শরীর